হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে নতুন আরেকটি বাইকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বাংলা মোটরে। তো কেউ বাংলা মোটরও বলে, কেউ আবার নিউ স্কাটন রোডও বলে, তবে কাগজে কলমে নিউ স্কাটন সবাই যদি এক নামে চিনে সেটা হচ্ছে বাংলা মোটর। আচ্ছা, বাংলা মোটরের টিভিএস মোটরসাইকেলের অফিসিয়াল শোরুমের শোরুমের নাম হচ্ছে টিভিএস অটো বাংলাদেশ। আমার সামনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে 110 সিসি সেগমেন্টের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক, টিভিএস রেডিয়ন 110 সিসি এই বাইকটা। তো আমি আজকে এই বাইকটার সম্পূর্ণ ইনফরমেশন দেব, এ টু জেড ইনফরমেশন দেব, এবং এই বাইকটার বর্তমান প্রাইস কত সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা কিনা বাইকটি খুব শীঘ্রই পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে। তো দর্শক, বলে দিচ্ছি এই শোরুমে আপনারা কীভাবে আসবেন। যেই সাইড থেকে আসেন না কেন, বাসে করে বাংলা মোটর মোড়ে নামতে হবে। মগবাজারের দিকে যেতে হাতের ডান পাশ ধরে ঠিক 3 থেকে 4 মিনিট হাঁটলেই আপনারা এই শোরুমটি পেয়ে যাবেন। আর হ্যাঁ দর্শক, আপনাদের সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা যে কোনো দরকারে এই নাম্বারে ফোন করতে পারবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুতেই আমি বাইকের হেডলাইটটা আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, বাইকের সামনে সম্পূর্ণ হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে চমৎকার ডিজাইনের, এবং এই হ্যালোজেন হেডলাইট দিয়ে আপনারা সিটির মধ্যে চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন। কিন্তু যখন আপনারা লং রাইড করবেন হাইওয়েতে তখন কিন্তু পর্যাপ্ত আলো পাবেন না দর্শক। আর দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু দুটি হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। তো দর্শক, সেফটির জন্য, ওভার সেফটির জন্য আপনারা অবশ্যই অবশ্যই নিজ খরচে একটি এলইডি লাইট প্রোভাইড করে নেবেন। দেখতে পাচ্ছেন টিভিএস লেখাটা কিন্তু ইন্ডিকেট করা আছে 3D আকারে, দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু আরও অনেক চমৎকার লাগতেছে। তো দর্শক, এরপরে যদি আমি আপনাদেরকে বাইকটির যে মিটারসটা একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন বাইকটিতে সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে, যেখানে আপনারা ফুয়েল গসটা দেখতে পাবেন, তারপর স্পিড দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে টিভিএসের যে লোগোটা, ঘোড়ার যে লোগোটা, সেটা কিন্তু এই যে মাঝখানে আছে, এবং মিটার সেকশনটা কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগতেছে দেখতে। এই যে দেখেন, তো আমার মনে হয় যেহেতু 110 সিসির একটা বাইক, অন্ততপক্ষে সেমি ডিজিটাল করলে ভালো হতো, যেহেতু দামটাও কম না। তো দর্শক, দামটা আমি আপনাদের সাথে ভিডিওর শেষের দিকে শেয়ার করব, অবশ্যই দেখবেন ভিডিওটি। তবে বাইকটার ডিজাইনটা আমার কাছে খুব চমৎকার লাগছে, দেখতে অসাধারণ একটি বাইক, আর বাইকটি থেকে নাকি চমৎকার মাইলেজ দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন বাইকে কিন্তু সম্পূর্ণ পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে অন্যান্য বাইকের মতো, এবং দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটা কিন্তু খুব চমৎকার। তো অনেকেই লুকিং গ্লাস পরিবর্তন করে, সেক্ষেত্রে আমি মনে করি না যে এই যে সুন্দর লুকিং গ্লাসটা এটি পরিবর্তন করেন আপনারা, কারণ অলরেডি বাইকে কোম্পানি কিন্তু চমৎকার দুটি লুকিং গ্লাস দিয়ে দিয়েছে। তো তারপরও আপনাদের ব্যক্তিগত বিষয়, এ হচ্ছে সুইচ প্যানেল, দেখতে পাচ্ছেন যে আপার ডিপার সুইচ, তার পিছনে কিন্তু আছে পাস সুইচ, আর এটি হচ্ছে ইন্ডিকেটর সুইচ, আর নিচে দর্শক দেখতে পাচ্ছেন যে চোখ, বাইকের চোখ, যেটা টেনে স্টার্ট তুলে যখন বাইকে ফুয়েল শেষ হয়ে যায় তখন কিন্তু আপনারা এখান এটা টেনে স্টার্ট তুলতে পারবেন। এই হচ্ছে হর্ন, আর এই যে পিছনের সাইডে হচ্ছে পাস সুইচ, অর্থাৎ এই সুইচটা চাপলে আপনার সামনের লাইটটা যখন আপনি কাউকে সিগন্যাল দিবেন, ধরেন আপনি আগে যাবেন তো আরেকটা বাইক সামনে থেকে আসতেছে, বাইক অথবা গাড়ি, তাকে যদি আপনি এই সুইচটা চাপ দেন দুইবার করে লাইটটা জ্বলবে। এই লাইটটা জ্বলা দেখলে ওই বাইকার বুঝতে পারবে যে আপনি আগে যেতে চাচ্ছেন। আচ্ছা, এরপরে আমরা যদি একটু ফুয়েল ট্যাঙ্কের দিকে তাকাই, দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এ হচ্ছে প্লাস্টিকের একটি ডিজাইন, আর ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হচ্ছে 10 লিটার। তো প্রতি লিটার ফুয়েলে 86 কিলোমিটার মাইলেজ পাবেন, এটা কোম্পানি ক্লেম করে। তবে আমি ইউজার রিভিউ থেকে যেটা জানতে পেরেছি দর্শক, সেটা হচ্ছে আপনারা প্রতি লিটার ফুয়েলে 60 থেকে 65 কিলোমিটার অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন। দর্শক, রেডিয়ন লেখাটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, খুবই চমৎকারভাবে লেখা আছে, এবং রেডিয়নের চারপাশ থেকে একটি গ্রাফিক্স আছে, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আর বাইকে দেখতে পাচ্ছেন বড় সড়ো একটি সিট কিন্তু ব্যবহার করা হয়েছে, যেখানে আপনারা 3 জন বসতে পারবেন। তবে 3 জন বসাটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ বাংলাদেশের আইন অনুযায়ী, অবশ্যই 2 জন নিয়ে রাইড করবেন, 2 জন নিয়ে রাইড করাটাই শ্রেয়। দেখতে পাচ্ছেন পিছনে যে গ্র্যাব রেল ব্যবহার করা হয়েছে, পিলিয়ন খুব আরামসে ধরে বসতে পারবে, এবং এখানে কিন্তু একটি বস্তা রেখে আপনি বাইকের সাথে বাঁধতে পারবেন, এটা কিন্তু একটা ভালো সুবিধে। আর বাইকের পিছনে কিন্তু হ্যালোজেন ইন্ডিকেট লাইট পেয়ে যাচ্ছেন দর্শক, সামনে পিছনে দুটি হ্যালোজেন ইন্ডিকেট লাইট পেয়ে যাবেন। এরপরে যদি আমরা বাইকটির টায়ারটা দেখে নিই, সামনের টায়ার টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, আর টায়ারের সাইজ হচ্ছে 2.7
7.5 গ্রিপ রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমার মনে হয় একটু মোটা টায়ার দিলে ভালো হতো, যেহেতু 110 সিসির একটি বাইক, সেক্ষেত্রে টায়ারের সাইজটা 80/100 দিলে ভালো হতো। দর্শক, এই বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে আপনারা সিনক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সামনের পায়ের ব্রেক প্রেস করলে সামনে পিছনে 60-40% হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন। এরপরে যদি আপনাদেরকে দেখিয়ে দিই বাইকের সামনের যে টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছেন, চমৎকার একটি টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু ব্যবহার করা হয়েছে, দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন, শক্তিশালী একটি সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তো যখন আপনারা বাইকটি রাইড করবেন উঁচু নিচু রাস্তাতে, এর পারফরমেন্স কিন্তু আপনারা তখন বুঝতে পারবেন। টিউবলেস লেখাটা টায়ারের সাথে ইন্ডিকেট করা আছে। এরপরে যদি দেখাই যে বাইকের সিটের মাঝ বরাবর কিন্তু আপনারা রেডিয়ন লেখাটা দেখতে পাচ্ছেন, এবং তার পাশে গ্রাফিক্স রয়েছে, চমৎকার লাগে দেখতে যার জন্য। আচ্ছা, এরপরে যদি আমরা বাইকের সাইলেন্সারটা একটু দেখে নিই, সাইলেন্সার বা এক্সস্টার যাই বলি না কেন, চমৎকার একটি সাইলেন্সার কিন্তু ব্যবহার করা হয়েছে, আর এগুলো হচ্ছে এসএসের। আর দেখতে পাচ্ছেন পা রাখার জন্য একটি বাম্পার লাগিয়ে দেওয়া হয়েছে। এরপরে যদি আমরা একটু দেখি বাইকের পিছনে কিন্তু চমৎকার সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি হুক দেখতে পাচ্ছেন, এই হুকটা কিন্তু অনেক বাইকে লাগানো থাকে না, আপনারা কিন্তু এই বাইকটাতে পেয়ে যাচ্ছেন। এখানে কোনো কিছু রাখলে বেঁধে রাখতে পারবেন। বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, তো সামনে পিছনে দুটি কিন্তু আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে আপনারা কিন্তু সিনক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি পেয়ে যাচ্ছেন। তো পিছনে যে টায়ারের সাইজ হচ্ছে 3.00, টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, 18 ইঞ্চির রিমের সাইজ। আর পিছনে টেল ল্যাম্প হিসেবে হ্যালোজেন টেল ল্যাম্প পেয়ে যাচ্ছেন, দুপাশে দুটি হ্যালোজেন ইন্ডিকেট লাইট, আর পিছনের শেপটাও কিন্তু অনেক সুন্দর দেখতে, আপনারা একটু দেখবেন। তো দর্শক, অবশ্যই আপনাদেরকে শোরুমে আসার জন্য বলবো, শোরুমে এসে অবশ্যই দেখার অনুরোধ রইল। এরপর যদি আমি দেখিয়ে দিই বাইকের ইঞ্জিনটা, দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সামনে কিন্তু চমৎকার একটি বাম্পার ব্যবহার করা হয়েছে, যার জন্য আপনার বাইকের ইঞ্জিনটা আরও অনেক বেশি সুরক্ষিত থাকবে। বাইকে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড SOAC SI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 109.7 সিসি। দর্শক, দেখতে পাচ্ছেন বাইকটিতে চমৎকার একটি সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, এবং এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য 4টি গিয়ার ব্যবহার করা হয়েছে। বাইকের কার্ভ ওয়েট হচ্ছে 112 কেজি। তো দর্শক, এই বাইকটি থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন ঘন্টায় 80 কিলোমিটার। তো অবশ্যই আপনারা সাবধানে রাইড করবেন, বেশি স্পিড তুলতে যাবেন না। দেখা গেছে 75 বা 80 এর থেকে যদি বেশি স্পিড তুলেন, আপনার বাইকের ইঞ্জিনে ভাইব্রেশন হতে পারে। তো দর্শক, এরপরে যদি আমি বাইকটার দামটা আপনাদের সাথে শেয়ার করি, বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,20,999 টাকা। আপাতত এই বাইকে কোনো ধরনের অফার নেই, অন্য অন্য বাইকে অফার চলতেছে কিন্তু এই বাইকটিতে কোনো ধরনের অফার আপাতত নেই। দর্শক, ওভারঅল বাইকটা আমার কাছে খুব ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে দুইটি ব্যাপার আমার কাছে খারাপ লেগেছে, যেহেতু 110 সিসির একটি বাইক, সেক্ষেত্রে বাইকে সেমি ডিজিটাল মিটার দিলেও ভালো হতো, এবং সামনে পিছনে একটু মোটা চাকা দিলে ভালো হতো। অ্যাটলিস্ট সামনে পিছনে 80/100 সেকশনের টায়ার যদি দিত তাহলে মনে হয় ভালো হতো। তো দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আমি সংক্ষেপের মধ্যে আপনাদের কাছে সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।